হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ঈদ মোবারক। আমি এখন যশোর অবস্থান করছি, বেনাপোল বর্ডারের খুবই কাছাকাছি। আসছি কলকাতা, যাচ্ছি কলকাতা, ঈদ চলছে, ঈদ মোবারক। যেহেতু খুব রাতে চলে এসেছি, সেহেতু মসজিদে অবস্থান করেছি এবং নামাজ আদায় করেছি। কিছুক্ষণের মধ্যে আমি বেনাপোল যাব, আর আমি ব্লগটা শুরু করিনি ঢাকা থেকে, কারণ হচ্ছে অতিরিক্ত লম্বা করতে চাচ্ছি না। আর এখন আমি আমার সিম কার্ডটা ইনসার্ট করবো আমার মোবাইলে, ইন্ডিয়ান সিম কার্ডটা। এতো আমার ইন্ডিয়ান সিম কার্ডটা, এটা এখন আমি ইনসার্ট করবো আমার ফোনে, যেহেতু আমি ওপারে যাব। সে এয়ারটেল সিম কার্ড, ইন্ডিয়ান সিম কার্ড। কালার কি সুন্দর আছে। হ্যাঁ, চিংড়ি কত করে? এটা কি রুই মাছ না? আমি রুই 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 মাছ দেন আর ওনারে দক্ষিণে টাকা মাছ 80 টাকা। সবার কান ধরা উচিত যে বেনাপোল দিয়ে আর ইন্ডিয়া যাব না। কি পরিমাণের ভিড় দেখছেন, কি পরিমাণের মানুষ! ভারত সরকারের উচিত আমাদের মতো যারা রেগুলার যায় তাদের জন্য ভিসা ফ্রি করে দেওয়া, যাতে আমরা রেগুলার যাতায়াত করতে পারি। শত শত মানুষ, শত শত মানুষ। রুই মাছ, চিংড়ি মাছের ভর্তা। হাই রে মানুষ, এই যেন কারওয়ান বাজার, হাজার হাজার মানুষ, মানুষে লোকারণ্য। খুব বাজে অবস্থা দেখছেন, মানুষের মধ্যে কোনো ডিসিপ্লিন নাই, যে যার মতো পারতেছে ঢুকতেছে। খুবই বিশৃঙ্খল একটা সিচুয়েশন। হচ্ছে বেনাপোল বর্ডারের অবস্থা। হিউজ পরিমাণের মানে মানুষ আসলে ভারত প্রবেশ করতেছে, যেটা আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে। এই যে দেখেন, হিউজ হিউজ পরিমাণের মানুষ, প্রচুর মানুষ। তো আমি বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করছি, একটু পরে ভারতের ইমিগ্রেশন শেষ করব। এই যে অবস্থাটা দেখেন, এত মানুষ ভারত যাচ্ছে শুধুমাত্র মধু খাইতে, আর এক তো সব সবাই বাংলাদেশি, একজন আরেকজনের লাইক থেকে কোথায় আমার আমেরিকারা গালাগালি পিড়া, তারা হচ্ছে ভারত ভ্রমণে যাচ্ছে।
মধু খাইতে কলকাতা যাবেন নেনে বাতাসটা দিয়ে দিন এই দেখ ভাই বাতাস করতেছে এনে কত দর মান ধর ভাই 2000 হবে না হবে 500 বাগাইছে 2000 রুপি হবে বাঙালি তো হচ্ছে বাঙালি হচ্ছে ইনডিসিপ্লিন এটাই তার প্রমাণ একটা দেশের ইমিগ্রেশন হচ্ছে ডিসিপ্লিন নাই ডিসিপ্লিন ছাড়া ইমিগ্রেশন আমরা তো চেষ্টা করতেছি করতে গেছে কয়টা বাজে আসছেন আমি 3:44 আসছি বোঝেন কি অবস্থা উত্তরা থেকে ঢাকা হ্যাঁ অবশেষে অনেক কষ্টের পর ইমিগ্রেশন শেষ করলাম প্রায় 9 ঘন্টা সময় লাগছে ইমিগ্রেশন শেষ করতে এখন ইমিগ্রেশন থেকে বের হব একটা ওর্স এক্সপিরিয়েন্স হয়েছে আমার লাইফে এত বাজে এক্সপিরিয়েন্স এর আগে গ্যাদার করি নাই হাজার হাজার মানুষ শত শত মানুষ নিয়ম না কানুনের কোনো বালাই নাই যাই হোক কলকাতা যাচ্ছি বনগাঁও হয়ে যাব যে হোটেল খুঁজে বের করতে হবে অনেক কাজ আছে দেখাবো পুরোটা ফাইনালি আমরা চলে আসছি ইন্ডিয়ান ট্রেনের কামরাগুলো বেশ বড় একটা রুমের সমান প্রায় বলতে গেলে তো আমাদের দেশে এই ধরনের কামরা হয় না বলতে আমাদের লাইনগুলো ছোট যার কারণে করা সম্ভব হয় না শিয়ালদা চলে এসেছি শিয়ালদা অনেক ঝাঁকুনি গেছে আজকে আমাদের উপরে অনেক ঝাঁকুনি বলতে গেলে মানে লাইফ পাঞ্চার হয়ে গেছে আজকে আমি আমার লাইফের সবচেয়ে ওর জার্নিটা করছি ভোর 3:44 বেনাপোল এসা নামছি তারপর ওয়েট করছি আমার বড় ভাইয়ের জন্য এই যে মাস্ক পরা হ্যাঁ তারপরে হচ্ছে নামাজ পড়লাম যশোরমণিয়ার সিনেমাওয়ালার সামনে ঘোরাঘুরি করলাম যখন বেনাপোলে ঢুকলাম হাজার হাজার মানুষ হিউজ পরিমাণের মানুষ ভাবছিলাম কখন ইমিগ্রেশন হবে ফাইনালি আমাদের ইমিগ্রেশন হতে হচ্ছে সন্ধ্যা 7:30 পরে তারপর হচ্ছে 8:40 বনগাঁও লোকাল ট্রেন ধরলাম এখন শিয়ালদা চলে আসছি একটা হোটেল খুঁজে বলি হোটেল Thank you.
ফাইনালি শিয়ালদা অনেকদিন পরে এখানে আসছি, প্রায় বছর খানিক পরে আসলাম। আবার গত বছর চেন্নাইতে আসছিলাম, চেন্নাই থেকে কলকাতা হয়ে শিয়ালদা দিয়ে ঢাকা ফিরছিলাম। তো এখন আমি এক নম্বর গেটে যাবো, আমার এক রিলেটিভ অপেক্ষা করতেছে। শিয়ালদার স্টেশনের ভেতরের কালারগুলো, আমি এখন শিয়ালদাতে অবস্থান করছি, এখানে হোটেল খুব বেশি পাচ্ছি না। তো এই শিয়ালদার বাজারের আশেপাশে খোঁজাখুঁজি করতেছি, দেখি যে আমাদের বিখ্যাত মমতা দিদির এখানকার রাস্তাঘাটগুলো জোশ, মানে একটু উঁচু উঁচু থাকে আর কি। তো অনেক খোঁজাখুঁজি করার পরে হোটেল আইকন ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে শিয়ালদাতেই, এখানে উঠেছি। এই যে এই রুমের ভাড়া নিয়েছে হচ্ছে 1000 রুপি, ছোট রুম কিন্তু ভাড়াটা বেশি হয়ে গেছে। এটা হচ্ছে রুম। আরে কতদিন পর কলকাতায় আসছি, আর আমার সন্দীপদা পৃথিবীতে নাই। সন্দীপদা থাকলে আজকে এই রুম ভাড়া নিতে হতো, কি বলেন ভাই? সন্দীপদা নাই তো, মানুষ আজকে আসতে কালকে নাই। এই হচ্ছে রুম, আর এটা হচ্ছে ওয়াশরুম। এটা মানুষ দেখতে চায় ওয়াশরুমগুলো কেমন। এই হচ্ছে দরজা, এখানে এসির ব্যবস্থা আছে, এসি চালানো যাবে। তো এইটাই হচ্ছে আজকে আমাদের যশোর থেকে কলকাতা আসার প্রথম যে স্টেপ ধাপ সেটা। এবং অনেকদিন পর আবার কলকাতা এসেছি, রেগুলার ব্লগ দিয়েছি, কলকাতার ব্লগ, তামিলনাড়ুর ব্লগ দিয়েছি, চেষ্টা করবো আবার চেন্নাই যাওয়ার। এই ব্লগটা আজকে শেষ করছি, এখন ড্রেস নিব, ঘুমাবো, খুব টায়ার্ড। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কলকাতাবাসীরা সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।